বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী থেকে বলছি, তমা জাহান। কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো এগুলো বাজার থেকে নিয়ে এসেছিল। এগুলোকে ধুয়ে রাতের বেলা আমি এগুলো ফ্যানের নিচে মেলে রেখেছিলাম। এই যে সকালবেলায় এগুলো যখন শুকিয়ে গেছে, গা থেকে পানি সম্পূর্ণরূপে চলে গিয়েছে, তখন আমি সবজির ব্যাগে টমেটোটা রেখে দিচ্ছি। এবার ধনে পাতা রাখবো, ধনে পাতার বক্সে টিস্যু দিয়ে নিচে, তারপরে ধনে পাতাগুলো রেখে দিব। তারপর উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে বক্সের মুখ মেরে রাখলাম। ব্যাস, হয়ে গেল রাখা। এই যে সকালের নাস্তা, আলু ভাজি রুটি। নাস্তা খেয়ে তারপরে রান্নাবান্না সব শেষ আমার। ঘরে কাজকর্ম আজকে কিছু শেয়ার করলাম না। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা মুছে নেব। এই যে বিকেলবেলা রান্না করার জন্য আমি বিকেলবেলা নাস্তা তৈরি করব, তার জন্য গরু মাংস ধুয়ে নিচ্ছি। একটা রান্না তৈরি করতে কিন্তু এতটা সময় লাগে না, কিন্তু তার প্রিপারেশন নিতেই কিন্তু অনেকটা সময় কেটে যায়, তাই না? প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিচ্ছি। এবার এর মধ্যে আমি শিক কুচি করে কাটা মাংসগুলো দিয়ে দিলাম। আসলে এটা কিমা করা যেত, বাট কিমাটা আমি করলাম না। আমার কাছে মনে হয় যে মানে ছোটো ছোটো পিস করলে কিন্তু কিমার মতোই টেস্টটা হয়। সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং কাবাব মশলা সব কিছু একসাথে রেখেছিলাম, এগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট, এবার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ও সরি, আমি কিন্তু লবণও দিয়েছিলাম, যেটা হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই। ওই মশলার সাথেই ছিল লবণ। এই যে তৈরি হয়ে গেছে আমার পোর। এখানে আমি ডোটা তৈরি করব। 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ দুধের গুঁড়া এবং 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ হচ্ছে ইস্ট, তারপরে লবণ পরিমাণ মতো তেল, এগুলো দিয়ে তারপর একটা ডিম দিব, দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে করে মিক্স করে নিব। এবার আমি একটা আঙুল চুবানো যায় এরকম কুসুম গরম পানি নিলাম। পানিগুলো আস্তে আস্তে এটার মধ্যে অ্যাড করতে হবে, একসাথে কিন্তু অনেকগুলো পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার ডোটা হয়তো নরম হয়ে যেতে পারে। ডোতে পানি দিতে দিতে আপনি পরিমাণটা বুঝে যাবেন যে কতটুকু লেগেছে। আসলে অনেকে ইস্টকে অনেকক্ষণ ভিজিয়ে রাখে, তারপরে ইস্টটা ইউজ করে। আমার ইস্টটা কিন্তু অনেক ভালো, আমি একটা বেকারি থেকে ইস্ট আনাই, সেই জন্য আমি একসাথে মিক্স করে দিয়ে দিলাম। আসলে এক একজন এক একভাবে তৈরি করে, সবারটাই কিন্তু রাইট।
যে যেভাবে করে, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে তৈরি করতে পছন্দ করে, তাই না? এটা দিয়ে কিন্তু আমি আজকে পুর ভরা বন তৈরি করব। এই যে তেল দিয়ে মেখে তারপরে আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিব, এক দেড় ঘন্টা যা লাগে তার জন্য। এই তো দেখেছেন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। ডোটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আমি এবার এটাকে আমি ভাগ করে ছুরি দিয়ে কেটে লেচি তৈরি করে নিব, যে আমি কয়টা বান তৈরি করব সেই হিসেবে আমি কেটে নিব। এবার একটু ভালোভাবে মেখে নিতে হবে এটাকে, তারপরে এটার মধ্যে এই যে পিৎজা প্যান তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই তো মাঝখানে বিফ পোরটা দেওয়া হয়েছে, দেওয়ার পরে এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে যাতে এটা খুলে না যায়, কিছু যাতে বের হতে না পারে সেভাবে সিল করে দিতে হবে। এবার ভালোভাবে চারপাশ সমান করে দিতে হবে হাত দিয়ে। তারপরে এই যে প্যানের মধ্যে রেখে দিতে হবে। এই যে আমি সবগুলো বান তৈরি করে নিলাম, এখানে চারটা আছে, আরো দুইটা আমি রেডি করেছিলাম। আমার মোট ছয়টা বান হয়েছিল 2 কাপ ময়দাতে। তারপরে ডিম আর দুধে ব্রাশ করে, ডিম আর দুধের একটা মিশ্রণ ওটা ব্রাশ করে তারপরে আমি উপর থেকে সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে চুলা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন আমি পিজা ট্রেটা দিয়ে দিব। উপর থেকে আরেকটু ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি। এবার রান্না বান্না শেষ, ধোয়ার পালা, তারপর আমি একটা কেক তৈরি করবো, সেটা রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ডিমের সাদা অংশ দিয়ে তারপরে বিটার দিয়ে বিট করতে হবে। আমার কিন্তু অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমি একটু এক বিটার নিব। শুনেন, হয়তো অনেকে বলবেন যে এক বিটার কি এমন জিনিস যে যাহার জন্য নেওয়ার জন্য অনেক দিনের ইচ্ছা। আসলে সংসারের খুঁটিনাটি ছোটোখাটো জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা মেয়েরা অনেক হ্যাপি থাকি। এই ছোট্ট জিনিসটা কিনতে আমি অনেক দিন লেট করে তারপরে কিনেছি, অনেক চিন্তাভাবনা করে তারপরে নিয়েছি। যেহেতু আমার বাচ্চারা কেক খেতে অনেক পছন্দ করে, আর বিশেষ করে বার্থডে কেক, সেজন্য চিন্তা করলাম যে বাইরে থেকে সব সময় নিয়ে আসবো সেটা তো আর হয় না, বাসায় একটু মাঝে মাঝে তৈরি করে দিলে ওরা খুবই পছন্দ করে, তার জন্যই আসলে বিটারটা নেওয়া। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু কেকের ফর্ম তৈরি করে ফেলেছি। ডিম, চিনি,
তারপরে অয়েল দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে বিট করব। কি সুন্দর ফর্ম হয়ে গেছে, তাই না? শুকনা উপকরণগুলো দিয়ে এবার কিন্তু আর বিট করা যাবে না। এবার অল্প হাতে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে।